এখানে কি অবস্থা এখন এমনি আছে অবস্থা অনেক থাকে এখানে আমাদের মিডল ইস্টে কাতার সৌদি আরব সব জায়গায় আছে পরিস্থিতি ভালো বলতে অনেকে তো কাজ কাম একটু কম আর কি এই বিষয়ে আছে আপনার তো অনেকদিন ধরে থাকেন না যে আমার 10 বছর অর্থাৎ তো লং টাইম ধরে আছেন উবারে আছেন নাকি অন্য আমি উবারে আছেন গাড়ি চালাই লিমোজিন কোম্পানি গাড়ি আপনাদেরকে ওই ওখান থেকে আবার একটা স্যালারি দেয় নাকি নাকি এখান থেকে যাবার আর ট্রিপ হবে ওখান থেকে কমিশন এখান থেকে উবার 25% না এটা তো নিবে যেহেতু আপনি একটা কোম্পানির মাধ্যমে আছে হ্যাঁ আমাদের রেন্ট হিসেবে কি আমরা গাড়ি ধরেন না এক এক মাসে 1800 টাকা রেন্ট দিতে আচ্ছা বা আচ্ছা গাড়িটা নিছে কিন্তু রেন্ট হ্যাঁ এটা আমাদের কোবিলে গাড়ি কোম্পানি দিয়ে হচ্ছে এটা রেন্ট দিতে লম্বা গাড়িগুলো লম্বা গাড়িগুলো অনেক দেশে মানুষ করতেছে এটা নর্মাল ব্যাপার হয়ে গেছে ওই জন্য আসলে হয় কি মানে আমরা এয়ারপোর্টে যখন টুরিস্ট আসে কেউ মানে আমাদেরকে অনেক মানে বাংলাদেশ থেকে অনেক ঝামেলা করে প্রথমে অনেক রকম এখানে যেটা দেখা যায় কি এখানে নর্মালি এন্টার মানে ঢুকে যাচ্ছে কিছু দেখার টাইম না আমি তাকে ভিসা দেখাতে যাচ্ছি ওটা এভাবে ঠেলে দিছে ভিসাটা বোঝাল পাসপোর্ট দেন পাসপোর্টে সিম মারা দিছে যা দুবাইতেও দেখলাম সিম জিনিস মানে দেখার সময় নেই জাস্ট একটা সিম দিয়ে দিছে ফ্রি এখানে তো সবকিছু আপডেট আর এরা আগে অ্যানালাইসিস করে হ্যাঁ ওখানে সব কম্পিউটারে দেখতেছে আমার কি আছে নাই ওটা এই জন্য তো কথা বলার টাইম নেই মানুষও তো বেশি পুরো ওয়ার্ল্ড থেকে আর এখন তো কাতারে দেখলাম যে সবচেয়ে বেশি মানে ইউরোপ আমেরিকা ওই সাইডগুলোর মানুষ প্রচুর আসতেছে আগের চেয়েও মনে হয় 500 জন যখন লাইনে দেখলাম ওখানে এয়ারপোর্টের ভিতরে 500 জনের মধ্যে মনে হচ্ছে 100 জনের উপর হচ্ছে কি ইউরোপি মানে আমেরিকান ওই টাইপের দেশগুলো একটু কম এখানে আরো বেশি ইনকামের ক্ষেত্রে কি অবস্থা এখানে মানে মানুষের মানুষের ইনকাম তো ওয়ার্ল্ড কাপের আগে একরকম ছিল এখন একটু দুর্বল আর কি ইনশাআল্লাহ আবার দুর্বল আগের মতো হয়ে যাবে ইনশাআল্লাহ সবাই একটু আউটসাইড পাড়া দিছে মানে সবাইকে অনেকের বাসাটা সব থেকে ইয়ে করে না যারা কোম্পানি আছে কোম্পানির মানুষেরা ধরেন না এই কোম্পানি কাজ নাই ওরা তো দেশে ভ্যাকেশনে পাঠাইছে আর যাদের কাজ আছে তারা আছে আর কি মানুষ একটু কম তো এই জন্য একটু ট্যাক্সি একটু সমস্যা আছে ইনশাল্লাহ আবার না আমি তো পাইতেছি ওবার দেখতেছি মানে সাথে সাথে যাওয়ার সাথে সাথে মানে আমাদের ওখানে তো মানে টাকাই এত জ্যামের জন্য আসতে পারে না কিন্তু অ্যাভেলেবেল আছে বাট যেটা হচ্ছে যে আপনার ওবার আছে কম অনেক দূরে থাকে জিজ্ঞেস করে কোথায় যাবেন পরবর্তী ভাই ক্যান্সেল করে দেন আর ওখানে গাড়ি কম আবার পোষাইতে হবে ওখানে ওবার তো অনেক কমিশন নিয়ে নেয় এখানেও কি 25% এখানে 25% ওখানে 25% নেয় 25% আসলে অনেক সব জায়গায় কি অবস্থা এই গরম দিয়ে ঘুরাচ্ছে উবারে ভালো তারপরে এই গরমটা আবার কি ততটা খারাপ লাগে না কারণ হচ্ছে
মানে এখানে দোলাবাড়িটা নাই আর কি, ওই জন্য এখানে জ্বলে না গরমটা। আমি যেটা দেখলাম কিন্তু ওখানে আমাদের যে গরমটা ওইটা কিন্তু জ্বলে আপনার, ওই যে দোলাবাড়ি ঢুকে যেত গায়ের মধ্যে পুরো জ্বলে, হাত দিয়ে একটু ঘুষতে পারি না, হাতে হাত একটু ধরলে ওখানে কালি টাইপের হয়ে যায়। এই জিনিসটা কেন নাই গাঁও আইসি ঠিক আছে, কিন্তু মানে অশান্তি লাগে না আর কি। রোডে ঘাটে মানুষ তো হাঁটে না, কোনো মানুষও নাই। যারা বাইরে কাজ করতে কাজ মানে বাইরে কাজ করতে হবে তাদের কি কি সকালে ভোর টাইমে কাজ ধরবো আর না হলে চারটে পরে কাজ ধরবো, মানে এটা ওরা ওইভাবে ম্যানেজ করে নেয়। তিন মাস বা দুই মাস এরকম সময় চলে যাবে।